বন্ধুরা গত ক্লাসে আমরা দেখেছিলাম তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়াটা কী আর এই প্রক্রিয়ায় যে কোন গৌণকুণ্ডলিতে কি তৈরি হয় আবিষ্ট বিভব আর আবিষ্ট প্রবাহ তৈরি হয় ব্যাটারি ছাড়াই কোন গৌণকুণ্ডলিতে কোনো ব্যাটারি ছাড়াই আমরা দেখেছি তড়িৎ প্রবাহ তৈরি হতে এখন আজকের ক্লাসে আমরা নিউমেরিক্যাল আলোচনা করব সূত্র নিয়ে আলোচনা করব তার আগে আমাদের কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একটু যদি কথা বলি তাহলে আমাদের সূত্রগুলো বুঝতে অনেক সহজ হবে আমাদের তাই চুম্বিকে আবেশ যে প্রক্রিয়ার মাধ্যমে গৌণকুণ্ডলিতে যে প্রবাহ তৈরি হচ্ছে সেটা কখন ঘটে কতক্ষণ ঘটবে কত মানের আবিষ্ট বিভব বা প্রবাহই তৈরি হবে বা আবিষ্ট বিভব বা প্রবাহটা যে তৈরি হচ্ছে সেটা কোন দিকে তৈরি হবে তো এই প্রশ্নগুলোর আলোচনায় আমরা আসলে আজকের ক্লাস আর পরের ক্লাস মিলে করব। সো কখন ঘটে কতক্ষণ ঘটে এটা আমরা এটার উত্তর আমরা পাবো ফ্যাডের প্রথম সূত্র থেকে কত মানের আবিষ্ট বিভব বা প্রবাহ তৈরি হচ্ছে তারিচুম্বিক আবেশ প্রক্রিয়া সেটার উত্তর আমরা পাবো ফ্যারের দ্বিতীয় সূত্র থেকে কোন দিকে আবিষ্ট বিভব বা প্রবাহটা তৈরি হবে সেটার উত্তর আমরা পাবো লেঞ্জের সূত্র থেকে তো আমরা এখন এই কয়টা জিনিস নিয়ে যদি কাজ করি তো ফ্যারের প্রথম সূত্র সো প্রথম সূত্রতে আমরা বলেছিলাম যে কখন চুম্বকীয় আবেশটা ঘটবে আর কতক্ষণ ঘটবে সেই উত্তরগুলো পাবো তো আমরা যদি দেখে নিই কখন ঘটে তো ফ্যারের প্রথম সূত্র অনুসারে যখনই কোনো বদ্ধ তার কুণ্ডুলিতে আবদ্ধ চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলিতে তরিচুলক তরিচালক শক্তি আবিষ্ট হয় অর্থাৎ এখানে কুণ্ডলি দেখতে পাচ্ছ বদ্ধ কুণ্ডলি অর্থাৎ গৌণ কুণ্ডলী আর এখানে একটা চুম্বক দেখতে পাচ্ছ তো তরিচুম্বক আবেশ প্রক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের কি করতে হতো এই দণ্ডচুম্বকটাকে নড়াতে হতো আমরা যখন নড়িয়ে কাছে নিচ্ছি তখন আসলে হচ্ছেটা কি তখন আসলে হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে কুণ্ডলিটার মধ্যে ক্ষেত্রফল রয়েছে এই তলটার মধ্য দিয়ে আমাদের যে বলরেখা রয়েছে চুম্বকে সেই বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলরেখার সংখ্যা বৃদ্ধি পাওয়া কোনো তলের মধ্য দিয়ে যে কোনো মানের সেটাই আসলে কি চুম্বক ফ্লাক্স তাহলে খুব সহজে যদি বলি তাহলে কখন চুম্বক ফ্লাক্সের কখন আমাদের তরি চুম্বক আবেশ ঘটবে যখন ডিফাই থাকবে ডিফাই ফাই মানে ফাই দিয়ে বোঝাচ্ছিলাম চুম্বক ফ্লাক্স আর ডিফাই দিয়ে বোঝাচ্ছি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন তার মানে কখন ঘটে এক কথায় উত্তর দিতে চাইলে বলতে হবে এরকম যে যখনই ডিফাই থাকবে তখনই আমার বদ্ধকুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মানে তার চুম্বক আবেশটা পাওয়া যাবে সো আমরা যদি একটু অ্যানিমেশন দিয়ে দেখিনি সো দেখো আমি এখানে কি করলাম যখন আমি চুম্বকটাকে এনেছি তখন আসলে এটার মধ্য দিয়ে যে ক্ষেত্র ক্ষেত্ররেখার সংখ্যা সেটার পরিবর্তন করেছে আগে কম ছিল পরে আমি কাছে নেওয়ার কারণে বেড়ে গিয়েছে তাই কিন্তু আমরা একটা প্রবাহ তৈরি হতে দেখেছি কখন দেখেছি ঠিক যখনই আমি নড়াচ্ছিলাম যখনই নড়াচ্ছিলাম তখনই আসলে আমার ডিফাই তৈরি হচ্ছিল চুম্বক ফ্লাক্সার পরিবর্তন মানে কি ডি ঠিক আছে আবার আমি যখন এটাকে পেছনে নিচ্ছি এখন পরিবর্তন যে সবসময় পজিটিভ পরিবর্তন মানে বাড়াতে হবে চুম্বক ফ্লাক্সের পরিমাণ তা না যেমন এই ঘটনাতে কি ঘটলো যখন আমার এরকম অবস্থায় ছিল তখন তো তার মধ্যে যথেষ্ট পরিমাণ ফাই তৈরি হওয়া অবস্থায় ছিল মানে চুম্বক ফ্লাক্স ছিল তার ক্ষেত্রফলও রয়েছে তার মধ্য দিয়ে চুম্বক ক্ষেত্র রেখাও রয়েছে বাট যখন আমি চুম্বকটাকে এই অবস্থা থেকে পেছনে আনছিলাম তখন ক্যালভানোমিটারের দিকে লক্ষ্য করো তখনও কিন্তু আমরা প্রবাহ পাচ্ছি তার মানেটা কি তার মানে হচ্ছে আমরা যখন এই চুম্বকটাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিলাম তখন আসলেও আমরা ফ্লাক্সের পরিবর্তন করছিলাম এই কুণ্ডলি তলে বদ্ধ কুণ্ডলী তলে ফ্ল্যাক্সের মধ্য দিয়ে এই ফ্লাক্স এই কুণ্ডলি তলের মধ্য দিয়ে ফ্লাক্সের মানটা আমরা বেশি থেকে কমিয়ে নিয়েছি কিভাবে চুম্বকটাকে দূরে নেওয়ার মাধ্যমে তাহলে আমরা দেখলাম যে যে কোনো ডি এর পরিবর্তনের কারণে ডিফাই পরিবর্তন যদি পজিটিভ হোক বা ডিফাই পরিবর্তন যদি নেগেটিভ হোক মানে আমি যদি পরিবর্তনটাকে বাড়াই বা কমাই এই দুইভাবেই আসলে আমরা কি দেখতে পারি যে আমাদের কখন ঘটার উত্তরটা পেয়ে যায় মানে আমি যদি কোনো কুণ্ডলী বদ্ধ কুণ্ডলী তল এরকম বদ্ধ কুণ্ডলী তলের মধ্য দিয়ে ফ্লাক্সের পরিমাণ বাড়াই ডিফাই আসলে কি ডিফাই আসলে ফ্লাক্সের পরিবর্তন আগে আর পরে সো আমি ডিফাই দিয়ে বোঝাচ্ছি সময়ের সাথে সাথে যে পরিবর্তন আমি কাছে নেওয়ার মাধ্যমে ডিফাই বাড়িয়েছি আবার দূরে নেওয়ার মাধ্যমে ডিফাই কমিয়েছি মানে ফ্লাক্সের পরিমাণ কমিয়েছি এই কুণ্ডলি তলের মধ্য দিয়ে তখনই আসলে আমরা কি দেখছিলাম তরিচরক শক্তি আবিষ্ট হতে দেখছিলাম দ্যাট মিনস তরিচুম্বক আবেশ যে প্রক্রিয়াটা সেটাকে ঘটতে দেখছিলাম তো আমাদের প্রথম অংশটা কিন্তু আমরা জেনে গিয়েছি যে কখন আসলে তরিচুম্বক আবেশটা ঘটে যখনই ডিফাই থাকে তখনই আমার তরিচুম্বক আবেশটা ঘটে এটা ফ্যার্ডের প্রথম এবার সে কতক্ষণ ঘটবে এটাও খুবই সিম্পল যতক্ষণ আমি ডিফাই এর পরিবর্তন করতে থাকবো মানে যতক্ষণ আমি এই চুম্বকটাকে মুভ করছিলাম যতক্ষণই আমি নাড়াচ্ছিলাম ততক্ষণই কিন্তু আমরা গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ দেখছিলাম যখনই আমি নাড়ানো থামিয়ে দিয়েছি তখনই কিন্তু এই কাটাটা আবার এই অবস্থানে চলে এসেছে এই অবস্থানে চলে আসার মানে কি এই অবস্থানে চলে আসার মানে এখানে কোনো প্রবাহ নাই এই কাটা যদি এই দিকে মুখ করে থাকে এটার মানেটা কি এই কাটাটা যদি এই দিকে মুখ করে থাকে এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে প্রবাহটা হচ্ছে কোন দিকে এই দিকে আবার এই কাটাটা যদি এই দিকে মুখ করে থাকে এটার মানেটা কি এই কাটাটা যদি এই দিকে মুখ করে থাকে তার মানেটা কি প্রবাহটা হচ্ছে এই দিকে সো আমরা এখন আবার দেখি যে কতক্ষণ আসলে এই গ্যালভানোমিটারের প্রবাহটা থাকে দেখো দুইটা জিনিস মিলাবা এটাকে কতক্ষণ নাচ্ছি আর এটার মধ্যে বিক্ষেপটা কতক্ষণ পাচ্ছি সো আমরা যখনই কাছে নিচ্ছি তখনই কিন্তু আমরা বিক্ষেপটা দেখছিলাম আবার কাছে নিয়ে আমি থেমে গিয়েছে যখন কাছে নিয়ে আর মানে এখানে কিন্তু আমরা আর মুভ করছি না তখনই কিন্তু আবার সে জিরোতে চলে আসলো আবার আমি যখন দূরে নিচ্ছিলাম তখন কিন্তু আবার দেখো আবার আমি কাছে নিই কাছে নিলে এখানে কাটাটার বিক্ষেপ দেখাচ্ছে আবার আমি দূরে নিই দূরে নিলেও দেখো কাটাটার বিক্ষেপ দেখাচ্ছে সো আমরা যতক্ষণ কাছে নিচ্ছিলাম ঠিক ততক্ষণই প্রবাহ পেয়েছি যতক্ষণ দূরে নিচ্ছিলাম তখনই প্রবাহ পেয়েছি বাট কাছে নিয়ে থেমে গেলে প্রবাহ জিরো হয়ে যায় আবার দূরে নিয়ে থেমে গেলেও প্রবাহ জিরো হয়ে যায় কেন কারণ আমরা সময় সাথে সাথে ডিফাইয়ের পরিবর্তন করছি না যতক্ষণ আমি সময় সাথে সাথে ডিফাইয়ের পরিবর্তন করবো মানে যতক্ষণ আমি মুভমেন্টটা কন্টিনিউ রাখবো ততক্ষণই আসলে আমি কি পেয়ে যাব। প্রবাহটা তাহলে লেখাটা কি দেখাচ্ছে আছে যতক্ষণ কোনো তার কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে থাকবো ততক্ষণই কুণ্ডলিতে তড়িৎচালক প্রবাহ থাকবে যদি ফ্লাক্সের পরিবর্তন আমরা থামিয়ে দিই তবে আমার প্রবাহটা কি হয়ে যাবে থেমে যাবে তাহলে এই গেল আমাদের ফেয়ার্ডের প্রথম সূত্র সো এখান থেকে আমরা জানলাম কখন আসলে চুম্ব তরুচম্বক আবেশ ঘটবে যখন ডিফাই থাকবে তখনই কখন শুরু হবে যখনই ডিফাই থাকবে তখনই আর কতক্ষণ এটা থাকবে যতক্ষণ আমি ডিফাইটাকে রাখবো ততক্ষণ সময়ের সাথে সাথে যতক্ষণ ডিফাইটাকে রাখবো ততক্ষণ বাট আমি যদি কাছে নিয়ে থেমে যাই বা দূরে নিয়ে থেমে যাই তখন কিন্তু আমার এই জায়গায় আর ডিফাই থাকবে না ডিফাই যদি না থাকে তাহলে আমি এখানে কোনো বিক্ষেপও পাবো না দ্যাট মিন্স তরুচম্বক আবেশ প্রক্রিয়াটাও কিন্তু আর চলমান থাকবে না আচ্ছা তো এবার আমরা চলে আসি এর পরের অংশে এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে মাত্র যে দুইটা ঘটনা দেখলাম একটু ব্যাখ্যা আর আমরা চলে যাব দ্বিতীয় সূত্রে এই ঘটনাগুলোর মধ্যেই তো আমি একটু সময়ের সাথে সাথে বুঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু আগে তো ইনিমেশন দেবো বুঝলাম না এখন সময়ের সাথে সাথে বুঝাই একদম শুরুতে এখন আমরা ধরে নিচ্ছি আমাদের সময় জিরো স্টপ আছে সো আমরা যখন এটাকে নড়ানো শুরু করবো তখন স্টপ আচের সময় চালু হয়ে যাবে সো এখন এই একটা কুণ্ডলী তল নিয়ে আমরা আলোচনা কুণ্ডলী তলের একটা পাট নিয়ে আমরা আলোচনা করছি এটা তো বদ্ধ কুণ্ডলী এই কুণ্ডলীটার একটা পাট নিয়ে আমি আলোচনা করছি এই ইয়েলো কালার দিয়ে যেটা দেওয়া আছে এই পাটার মধ্যে এখন ফ্লাক্সের পরিমাণ কত ফ্লাক্সের পরিমাণ ধরে নিচ্ছি জিরো কারণ ক্ষেত্রফল থাকলেও এর মধ্যে দিয়ে কোনো বি প্রবেশ করে নাই তাই ফাইয়ের ভ্যালু আমরা জিরো ধরছি যখন আমি চুম্বকটাকে তার কাছে নিচ্ছি তখন অ্যাকচুয়ালি হচ্ছে না যখন আমি চুম্বকটাকে কাছে নিচ্ছি আমার সময়ও চালু হয়ে গিয়েছে সো দেখো যতক্ষণ আমি কাছে নিয়েছি ধরলাম আমি ঠিক তাকে যখন কাছে নিয়ে জাস্ট থামলাম মানে জাস্ট আমরা এরকম বলি না যে পড়ার মুহূর্তে মানে কোনো একটা বস্তু ছেড়ে দিলে ঠিক পড়ার মুহূর্তে তো সেরকমই একটা মুহূর্তকে আমরা বলছি টি ওয়ান সো যখন সময় জাস্ট টি ওয়ান হলো তখন আসলে আমার এই জায়গাটার মধ্যে এই যে ইয়েলো কালারের যে তলটা দেখতে পাচ্ছ বদ্ধ কুণ্ডুলি তল সেই ইয়েলো কালারের বদ্ধ তলটার মধ্যে ফ্লাক্সের পরিমাণ বেড়ে দাঁড়ালো কত ফাই ওয়ান আগে ছিল না জিরো কাছে নেওয়ার ফলে এটার মধ্যে ফ্লাক্সের পরিমাণ বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে কত ফাই ওয়ান এরপরে আমরা কিন্তু নিয়ে কি করেছি থেমে থামিয়ে রেখেছি রাইট মানে নিয়ে এমন না যে আমি এখানে আরও চলমান ছিলাম আমি এখানে নিয়েছি জাস্ট টি ওয়ান সময় আমি এখানে পৌঁছেছি টি ওয়ান সময় এখানে পৌঁছানোর পরেও কি আমি নড়াচড়া করেছি চুম্বকটাকে না আমি এখানে নিয়ে বসে রয়েছি সো বসে যে রয়েছি সেই সময়টাকে আমরা বলছি টি মানে আমি ধরো এখান থেকে এখানে গেলাম যে বসে রইলাম সো যখন আমি জাস্ট পৌঁছালাম সেই সময়টা হচ্ছে টি আর যতক্ষণ আমি পরে বসে রইলাম সেই কোনো যে কোনো একটা সেরকম একটা র্যান্ডম সময় হচ্ছে টি মানে যতক্ষণ বসে রইলাম তার মধ্যে যে কোনো একটা র্যান্ডম সময় সেটা হচ্ছে টি তাহলে টি সময় যখন মানে আমরা তো জাস্ট যখন পৌঁছালাম তখনই তো এর মধ্য দিয়ে ফ্লাক্সের পরিমাণ ফাইভ ওয়ান অর্জিত হয়ে গেল বাট এরপরে যখন আর মুভ করলাম না ওই জায়গাতেই বসে রইলাম আমরা টি ওয়ান সময় যে জায়গাতে পৌঁছেছিলাম সেই জায়গাতেই বসে রইলাম তখন সময় আগাচ্ছে সময় আগে টি টু হয়ে গিয়েছে বাট ফ্লাক্সের পরিমাণ কি আর বাড়ছে না ফ্লাক্সার পরিমাণ কিন্তু ফাই ওয়ানই রয়েছে কারণ আমি এখানে আর কোনো মুভমেন্ট করছি না সো এটার মধ্য দিয়ে ফ্লাক্সের পরিমাণও একটা সুনির্দিষ্ট রয়েছে এখন আমরা আরও একটা কাজ করি পেছনে নিয়ে আসবো এটাকে মানে আমরা এই দণ্ডচমকটাকে পেছনের দিকে যদি নিয়ে আসি তাহলে দণ্ডচমকটাকে যখন পেছনে নিয়ে আসছি কত সময় পেছনে নিয়ে আসছি ধরে নাও টি থ্রি সময়ে আমরা পেছনে নিয়ে আসছি মানে আমরা এখানে তো তার মধ্যে ফ্লাক্সের পরিমাণ ফাই ছিল ফাইভ ওয়ান ছিল তৈরি হয় রাইট যখন কাছে ছিল যখন আমি এটাকে পেছনে নিয়ে আসছি তখন কি এটার মধ্যে ফ্লাক্সের পরিমাণ কমছে কমে ঠিক যেই মুহূর্তে জিরো হলো মানে ঠিক যেই মুহূর্তে এটা অনেকটা দূরে সরে গেল চুম্বকটা সেই মুহূর্তটাকে আমরা বলছি টি থ্রি সময় টি থ্রি সময়ে আমার এই বদ্ধকুণ্ডলী তল যেটা রয়েছে ইয়েলো কালার দেওয়া সেটার মধ্য দিয়ে ফ্লাক্স কত জিরো ঠিক যখন আমার এখানে এসে পৌঁছালো তখন টি থ্রি সময় টি থ্রি সময় ফ্লাক্সার পরিমাণ কত জিরো এখন আমি পেছনে নিয়েও তো বসে রয়েছি মানে পেছনে আমি পৌঁছালাম কত সময় টি থ্রি সময় বাট আসার পরে আমি এখানে বসে রয়েছি অনেকটা সময় সো বাকি যে সময়গুলো সেই সময়গুলো যে কোনো একটা র্যান্ডম সময় ধরে নিতে পারো টি ফোরকে তাহলে আমরা টি ফোর টি থ্রি সময়েতেই কিন্তু এর মধ্য দিয়ে ফ্ল্যাক্স জিরো হয়ে গিয়েছে কমে কমে এর মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ জিরো হয়ে গিয়েছে আর টি ফোর সময় যেটা সেটা হচ্ছে সেই সময় কিন্তু ফ্লাক্সের পরিমাণ জিরো কারণ আমি এটাতে আর সামনে নিয়ে নি মুভমেন্ট করাই তাহলে আমি কয়টা সিনারিও নিয়ে কাজ করলাম প্রথমে এখানে ছিলাম তারপরে কাছে নিচ্ছি ঠিক যেই মুহূর্তে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে টি ওয়ান এখানে যেয়ে আবার কিছুক্ষণ বসেছিলাম বসে কতক্ষণ ছিলাম ধরলাম ওটার মধ্যে যে কোনো একটা সময় সেটা হচ্ছে টি টু পরিমাণ সময় মানে টি টু সময়টা ওই সময় পর্যন্ত বসেছিলাম যে কোনো একটা সময় তারপরে আবার ব্যাক করেছি ব্যাক করে ঠিক এই পয়েন্টে পৌঁছেছি যেই পয়েন্টে পৌঁছানোর কারণে এর মধ্যে ফ্লাক্স জিরো হয়ে গেছে ঠিক এই পয়েন্টে যখন পৌঁছেছি ব্যাক করে সেটাকে বলছি টিথ্রি সময় আবার টিথ্রি সময় এই জায়গায় পৌঁছে বসে রইলাম যতটুকু সময় পর্যন্ত বসে রইলাম তার মধ্যে যে কোনো একটা র্যান্ডম সময় ধরে নাও টি ফোর তাহলে টি ফোর সময়ও ফ্লাক্সের পরিমাণ জিরো তাহলে এই ঘটনাগুলো যদি বুঝি এখন আমরা ভ্যাল দিয়ে হিসাব করি তাহলে দেখো আমরা এতটুকু অংশের মধ্যে মানে টি ওয়ান থেকে জিরো মানে জিরো সময় থেকে টি ওয়ান সময়ের মধ্যে আমরা ফ্লাক্সের পরিবর্তন মানে ডি ফাইভ পেয়েছি কি পেয়েছি পেয়েছি কি পাইনি অবশ্যই পেয়েছি আমরা যদি এখানে বিয়োগ দিই ফাই ওয়ান থেকে জিরো যদি বিয়োগ দিই তাহলে কি এখানে একটা ভ্যালু আসবে ডিফাই ডিফাই আসলে কি একটা থেকে আরেকটা বিয়োগ মানে এখানে ডিফাই এর ভ্যালুটা কত ফাই ওয়ান মাইনাস জিরো ডিফাই ইকুয়াল টু মাথায় রাখবা শেষ থেকে আদিটা বিয়োগ সো ফাই ওয়ান মাইনাস জিরো তাহলে ডিফাই এর ভ্যালু আমরা পাচ্ছি কত ফাই ওয়ান যেটা কিনা জিরোর সমান না এখানে একটা ভ্যালু আসছে আবার এইখানে দেখো এই সময়টার মধ্যে টি টু থেকে টি থ্রি সময় আমরা ফ্লাক্স পরিবর্তন করেছি রাইট এখানে পরিবর্তনটা কিভাবে হিসাব করবো জিরো মাইনাস ফাই ওয়ান মানে এখানে একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি বাট জিরো তো না রাইট একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছে সো এখানেও একটা ফ্লাক্সের পরিবর্তন আছে তারা মানে আমরা এখানে গেলো নিমিটার মধ্যে কিন্তু প্রবাহ পেয়েছি তোমরা যদি আবার রিমাইন্ড করে দেখো কাছে নেওয়া আনার সময় তোমরা প্রবাহগুলোও দেখবা এই মুহূর্তটাতে প্রবাহ পেয়েছ আবার এই মুহূর্তটাতে এরকম হয়ে রয়েছে মানে প্রবাহ পাওনি আবার এই মুহূর্তটাতে প্রবাহ পেয়েছ আবার এই মুহূর্তটাতে প্রবাহ পাওনি এরকম হয়েছিল সো প্রবাহ পাবো কীভাবে পেয়েছি কীভাবে বুঝবা যখন আমাদের কাটাটা দিক বা এদিক মুখ করে থাকবে বরাবর থাকলে এটাতে কোনো প্রবাহ নাই মানে এই এই মুহূর্তে কোনো প্রবাহ নাই মানে এখন আমরা এই জায়গাটাতে অবস্থান করছি আসলে সো আমরা তার মানে এই মুহূর্তের ট্রানজিশনে সময় শূন্য থেকে টি ওয়ান হওয়ার মুহূর্তে প্রবাহ পেয়েছিলাম গ্যালমোনোমিটারে আবার সময় টি থেকে টি থ্রি হওয়ার মুহূর্তেও গ্যালমোনোমিটারে প্রবাহ পেয়েছিলাম মানে আমার যে কুণ্ডলিটা সেটাতে প্রবাহ পেয়েছিলাম বাট আমরা কিন্তু এই টি ওয়ান থেকে টি টু মানে আমরা যখন এখানে যে বসেছিলাম যাওয়ার পর থেকে বসে থাকা পর্যন্ত সময় সেই সময় কিন্তু আমরা প্রবাহ পাইনি আবার আমরা যখন পেছনে এসে যখন ফ্লাক্সের মানে শূন্য হয়ে গেছে তখনও যখন বসে রয়েছে মানে এই মুহূর্তটাতে এখনও কিন্তু কোনো প্রবাহ পাচ্ছি না তাহলে এইখান থেকে কিন্তু আমাদের সেই কখন ঘটবে সেটার আলোচনাটা ক্লিয়ার হয়ে গেল কখন ঘটবে যখন ডি ফাই জিরো থাকে না তখনই প্রবাহ ঘটবে ডিফাই ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু হতে পারে বা ডি ফাই যখন জিরো থাকে তখন প্রবাহ পাবো না এটা আমার ফ্যারেডের প্রথম সূত্রে যে কখন ঘটবে সেটারই উত্তর কিন্তু এই অংশটা দিয়ে দিচ্ছে এবার আমরা চলো ভ্যালু দিয়ে হিসাব করি এখন তো চলক দিয়ে হিসাব করলাম এখন ভ্যালু দিয়ে হিসাব করি আর এখন আমরা একটু রেট নিয়েও আলোচনা করবো এটা খুবই ইন্টারেস্টিং ভালো করে দেখো ঠিক আগেরটার মতনই অনেকটা সো আমরা এখন থেমে রয়েছি সময় হচ্ছে শূন্য এই কুঁড়ি লিটার মধ্যে ফ্লাক্সার পরিমাণ কত ফ্লাক্সার পরিমাণও শূন্য তো আমরা যদি এই চুম্বকটাকে এখন কাছে নিয়ে আসি চুম্বকটাকে যদি কাছে নিয়ে আসি তাহলে এর মধ্যে ফ্লাক্সার পরিমাণ আমরা বাড়ালাম ধরলাম আমরা এখান থেকে তার কাছে যেতে আমার সময় লেগেছে কত দুই সেকেন্ড জাস্ট এই মুভমেন্টের সময়টা মানে এখান থেকে যখন আমরা রওনা করলাম সেটা জিরো সেকেন্ড রওনা করছি সময় বাড়ছে 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 ঠিক এখানে যখন পৌঁছেছি সেটা সময় কত দেখালো স্টপ আছে টু সেকেন্ড তখন এর মধ্যে দিয়ে ধরো চুম্বক ফ্লাক্স অর্জিত হয়ে গেল কত পরিমাণ চুম্বক ফ্লাক্স অর্জিত হয়ে গেল ধরো থ্রি ওয়েবার পরিমাণ থ্রি ডাব্লিউ পরিমাণ এরপরে আমরা কি এখানে যে বসে রয়েছি ধরো আমরা আরও এক সেকেন্ড এখানে বসে থাকলাম দ্যাট দ্যাটমিন্স আমরা দুই সেকেন্ড সময়ই কিন্তু এখানে পৌঁছে গিয়েছি আর দুই থেকে তিন সেকেন্ড সময় আমরা এখানে বসে রইলাম এই জায়গাটাতে বসে থাকলাম তারপরে আবার আমরা ব্যাক করা শুরু করলাম তাহলে একটু খেয়াল করে দেখো দুই সেকেন্ড সময় কিন্তু যা ওয়েবার তৈরি হওয়ার এখানে তৈরি হয়ে গিয়েছে থ্রি ওয়েবার আমরা বলছি যেটাকে বাট দুই থেকে তিন সেকেন্ড সময় এই ওয়েবারটা কিন্তু আর বাড়ার সুযোগ নেই কারণ সে কিন্তু এখানে এসে আর মুভমেন্ট করছে না আর বেশি ওয়েবার কিন্তু তার মধ্যে তৈরি হচ্ছে না কারণ আমরা এখানে এসে চুম্বকটাকে নিয়ে বসে রয়েছে তো তখনও আমার ফ্লাক্সার পরিমাণ হচ্ছে থ্রি ওয়েবার এখন আমরা ব্যাক করবো আমরা চিন্তা করলাম ব্যাক করবো আমরা খুবই দ্রুত মানে আমরা যেহেতু এসেছি দুই সেকেন্ড সময় নিয়ে এখন ব্যাক করবো ধরো এক সেকেন্ড সময় মানে খুবই দ্রুত ব্যাক করবো সো একটু একটা জিনিস বলে রাখি আমরা যখন এখান থেকে এই জায়গায় এসেছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা এখানে গ্যালবানোমিটারটা ঠিক যতটুকু গিয়েছিল সেটাকে আমরা ইয়েলো মার্ক দিয়ে রেখেছি প্রবাহটা এরকম হয়েছিল এদিকে প্রবাহ হয়েছিল ডান দিকে সো প্রবাহটা কতটুকু পর্যন্ত গ্যালবানোমিটারে দেখেছিল সেটাকে আমরা মার্ক দিয়ে রেখেছি এখানে ইয়েলো কালার একটা মার্ক এখন আমরা দ্রুত ব্যাক করব তখন আমরা মার্ক দিব আমাদের গ্যালবানোমিটারের এই মার্কটা কোন দিকে থাকে সেটা দেখবো তো আমরা এখন দ্রুত ফিরলাম এখন আমরা এক সেকেন্ড সময়ে ফেললাম এসেছিলাম দুই সেকেন্ড সময় এখান থেকে এখানে আর ব্যাক করেছি এক সেকেন্ড সময়ে সো এক সেকেন্ড সময়ে তার মধ্যে ফ্লাক্সের পরিমাণ আমরা তিন এবার থেকে শূন্য এবারে নামিয়ে নিয়ে এসেছি দূরে আসার কারণে এরপরে চার সেকেন্ড সময় তো এখানে ব্যাক করেছি তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড সময়ের মধ্যে এখানে ব্যাক করেছি খুব দ্রুত আর ফ্লাক্সের পরিমাণও তার মধ্যে তন্মধ্যে থ্রিও এবার থেকে কমে জিরো এবার হয়ে গিয়েছে তারপরে এখানে যখন আমরা এসেছি তখন আমরা জিরাচ্ছি কতক্ষণ জিরালাম ধরো এক সেকেন্ড পর্যন্ত জিরালাম জিরালামস আমাদের পাঁচ সেকেন্ড সময় হলো তখনও আমার ওয়েবার জিরোই কারণ যা আমরা আসার তা আমরা এই তিন থেকে চার সেকেন্ডের মধ্যে এসে পড়েছি চার থেকে পাঁচ সেকেন্ডে আমরা স্থির রয়েছি এই জায়গাটার মধ্যে তাহলে এইখানে দেখো আমাদের আসার সময় যে চুম্বক যে প্রবাহটা তৈরি হয়েছে বাম দিকে সেই তড়িৎ প্রবাহটা আসলে কোন দিকে তৈরি হয়েছে বাম দিকে যে তৈরি হয়েছে এই বাম দিকে তৈরি হওয়া প্রবাহটার ভ্যালুটা কিন্তু আমার বড় কারণ আমাদের এই কাটাটা बेसि विक्षेप देखिए যাওয়ার সময় আমরা একটু বেশি সময় ধরে গিয়েছি দুই সেকেন্ড সময় নিয়ে গিয়েছি তখন আমাদের প্রবাহের যে ভ্যালোটা সেই প্রবাহের কিন্তু অল্প এদিকে রাইট কারণ দেখো কাটাটা কিন্তু অল্প বিক্ষেপ দেখিয়েছে সো এই ঘটনাটা তোমরা আবারও একটু রিওয়াইন্ড করে দেখতে পারো তোমরা আবারও এই জিনিসটাকে ইউটিউব ভিডিওটাকে একটু পেছনের সময় নিয়ে আবারও দেখতে পারো যে এই কাটা ঠিক এই পর্যন্তই গিয়েছিল ভাইয়া যেটা বলেছি আবার যখন ব্যাক করেছি তখন একটু বেশি মানে একটু বেশি ঘুরেছে বেশি ঘুরে এই পর্যন্ত গিয়েছে এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমরা যখন বেশি সময় নিয়ে গেলাম তখন আমাদের মধ্যে যেই প্রবাহ তৈরি হলো যেহেতু গ্যালমার মিশাটা অল্প গিয়েছে যেই প্রবাহ তৈরি হলো যখন আমরা কম সময়ে ব্যাক করলাম তিন থেকে চার সেকেন্ড সময় তখন কিন্তু আমার তার থেকে বেশি প্রবাহ তৈরি হয়েছে দ্যাট মিনস আমি যদি লিখতে চাই জিনিসটা এরকম সো এখানে আমার ফ্লাক্সের পরিবর্তনের হার সময় সাপেক্ষে কত ফ্লাক্সের পরিবর্তন হয়েছে তিন বিয়োগ শূন্য আর সময় কত পার হয়েছে দুই বিয়োগ শূন্য তাহলে ডি ফাইয়ের জায়গায় বসালাম তিন আর এর জায়গায় বসালাম টু আমার এখানে তিন বাই দুই ডি ফাইভ বাই আর এই জায়গাটার মধ্যে দেখি পরের জায়গাটা এইখানটার মধ্যে দেখো আমরা তিন থেকে চার সেকেন্ড সময় তিন থেকে শূন্য বানিয়েছি দ্যাট মিন্স এখানে এর ভ্যালু শূন্য বিয়োগ তিন মানে মাইনাস থ্রি আমরা মডুলাস নিয়েছি শুধু ভ্যালু হিসাব করার জন্য সো মাইনাস থ্রি এখানে আসছিল মডুলাস নেওয়ার কারণে প্লাস থ্রি আর ডিটি আমরা কত সময়ে এই পরিবর্তনটা করেছি তিন থেকে চার সেকেন্ড দ্যাটমিন্স চার বিয়োগ তিন দিব আমরা ডিটি হিসাব করার বেলায় সো চার বিয়োগ তিন দ্যাটমিন্স এক সেকেন্ড তার মানে তিন বাই এক দ্যাট মিন্স আমার রেটটা কত আসলো ফ্লাক্সের পরিবর্তনের হার সময় সাপেক্ষে তিন আসলো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি প্রবাহের মানটা আমরা বেশি পেয়েছি তার মানে বন্ধুরা এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা ফ্লাক্সের পরিবর্তন করলে তো তারিখচুম্বক আবেশটা তৈরি হতে দেখি গণকুণ্ডলিতে আর এই তারিচুম্বক আবেশের যে ভ্যালুটা আমার আসবে সেই ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করে শুধু ডিফাই এর উপরও না বরং ডিটি এর উপরেও মানে আমি কত কম সময়ে কতটুকু ডিফাই এর পরিবর্তন করছি সেটার ওপরে কিন্তু আমার এই ফ্লাক্সের পরিবর্তন প্রবাহের যে সৃষ্টিটা হবে সেই প্রবাহ সৃষ্টির মানটা নির্ভর করবে কতটুকু মানের প্রবাহ সৃষ্টি হবে তাহলে আমরা যদি কনক্লুশনটা নিয়ে আমাদের আলোচনাগুলো তাহলে আমরা কিন্তু এরকম লিখতে পারি যে ফ্লাক্সের পরিবর্তনে আবিষ্ট প্রবাহ বা বিভব পাওয়া যায় যেটা আমরা প্রথম আলোচনায় দেখেছি আর আবিষ্ট বিভব বা প্রবাহের মান নির্ভর করবে কার ওপরে নির্ভর করবে ডি ফাই বাই ডিটি এর ওপরে সো ডি ফাই বাই এর ওপরে আমরা দেখেছি এখানে প্রবাহের মানটা নির্ভর করে তাহলে আমরা এখন চলে আসবো ফ্যারারের দ্বিতীয় সূত্রে এটাই বেসিক্যালি ফ্যারেডের দ্বিতীয় সূত্র মাত্র যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম মজার না সো আমাদের ফ্যারারের দ্বিতীয় সূত্রটা কি দ্বিতীয় সূত্রটা হচ্ছে তার কুণ্ডলিতে আবিষ্ট তরিৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক খুব সহজে বলতে গেলে এটাকে ভাষায় বলো তো এটা কি ফাই হচ্ছে ফ্লাক্স ডিফাই কি কী ফ্লাক্সের পরিবর্তন আর ডিফাই ফাই বাই ডিটি কি সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার এই সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার কার ওপর নির্ভর মানে কাকে প্রভাবিত করে মানে এইখানের প্রভাবটা কার ওপর নির্ভর করে এই ডিফাই বাই ডিটি এর উপর তো এই কথাটাই কিন্তু লেখা আছে কুণ্ডলিত আবিষ্ট বিভব সমানুপাতিক সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার কার মধ্যে ফ্লাক্সের পরিবর্তনের হার গৌণকুণ্ডিতে তো এই কথাটাই কিন্তু এই জায়গাটার মধ্যে লেখা আছে তো এটাই কিন্তু আমার ফ্যারাডের দ্বিতীয় সূত্র এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে আমরা সমানুপাতিকার বদলে সমান সমান নিয়ে আসলে আমাদেরকে ধ্রুবক আনতে হয় সেই ধ্রুবকটা আমার ধ্রুবকটা হচ্ছে আমার এন ক্যাপিটাল এন সো এফসের টু পেলাম আমরা ক্যাপিটাল এন ডি ফাই বাই টি এখানে এনটা কি এন হচ্ছে পাক সংখ্যা আমরা একটা কুণ্ডলি নিয়ে কাজ একটা কুণ্ডলির একটা পাক নিয়ে কাজ করেছিলাম এখন কুণ্ডলিটার অন্যান্য পাক যদি নিয়ে কাজ করি তাহলে অন্যান্য পাকের মধ্যেও তো আমাদের ফ্লাক্সের চেঞ্জ হচ্ছিল সো আমাদের আমরা এক পাকে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় ডি ফাইভ পরিমাণ এন পাকে আসলে ফ্লাক্সের পরিমাণ কত এন ডি ফাইভ পরিমাণ সো আমাদের ধ্রুবকটা কিন্তু সেই এন সেই পাক সংখ্যার এন মানে যতগুলো পাক সংখ্যা এখানে আছে যেমন এখানে চারটা পাক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ সো আমরা এফ সাইড ইকোয়াল টু এন ডি ফাই বাই ডিটি বলতে পারি এই সূত্রে একটা মাইনাস আসে এই মাইনাসটা আসলে কার কারণে আসে এই মাইনাসটা আসলে আসে লেন্জের সূত্রের কারণে যেটা আমরা পড়ব পরের ক্লাসে আমরা এই জিনিসটা আলোচনা করব। মাইনাসটা কেন এসেছে মাইনাসটার মিনিং কি সেই জিনিসটা নিয়ে আমরা পরের ক্লাসেই আলোচনা করব। সো এই ক্লাসটাতে আমরা ফ্যারডে দ্বিতীয় সূত্র পর্যন্তই আবদ্ধ থাকবো সো ফার্ডে দ্বিতীয় সূত্রে জাস্ট এই কথাটা বলা হয়েছে জাস্ট ভ্যালু নিয়ে কাজ ফ্যারডে দ্বিতীয় সূত্রে কুণ্ডলিতে এফসারণ কি বোঝাচ্ছে এই গৌণকুণ্ডলিতে আবিষ্ট বিভব মানে যে বিভব পার্থক্যের কারণে এই গৌণকুণ্ডলিতে প্রবাহ তৈরি হচ্ছে ব্যাটারি ছাড়াই যে বিভব পার্থক্যের কারণে সেটাকে আমরা বলছি বিভব যেটাকে এফসাইলন বলছি এফসাইলন এন কি এন হচ্ছে এই কুণ্ডলীর মধ্যে পাক সংখ্যার পরিমাণ ডি ফাই ডিফাই ডি ফাই হচ্ছে এই কুণ্ডলীর মধ্যে ফ্লাক্সের পরিবর্তন এটা কীভাবে হিসাব করবে এটা একটু শিখিয়ে দিই এটা হচ্ছে শেষ ফ্লাক্স বিয়োগ আদি ফ্লাক্স দ্যাট মিন্স তুমি এই যে ডিটি সময় যে নাড়াচাড়া করলে কিছু একটা বা সামহ এর মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে এই ডিটি সময় পরে ফ্লাস্ক যেটা দাঁড়িয়েছে কুণ্ডলিটার মধ্যে সেটাকে আমরা বলছি ফাই এফ আর ফাই আই কি ডিটি সময় পূর্বে মানে নাড়ানোর পূর্বে বা যে কোনো কিছু করার পূর্বে এটার মধ্যে যে ফ্লাক্স ছিল আদি ফ্লাক্স সেটাকে বলছি আই মানে ফাইনাল ফাইনাল আর 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 ইনিশিয়াল ইনিশিয়াল এফ বোঝানো হচ্ছে যথাক্রমে কি কুণ্ডুলিতে ডিটি সময় ফ্লাক্সের যে পরিবর্তনটা আমরা করছি সেই পরিবর্তনের ভ্যালু সো আমরা এই ফর্মাটা শিখে গেলাম এখন এই ফর্মু নিয়ে চলো আমরা কয়েকটা ম্যাথ করি সো আমাদের যতগুলো ম্যাথ করবো ততগুলো ম্যাথেই আসলে আমাদের সব ধরনের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে অ্যাডমিশন পর্যন্ত আশা করি সো আমরা দেখছি কি কি ম্যাথ করা যায় তো প্রথম ম্যাথ দশ ওহম রোধের একক পাকের কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্সের রাশিমালাকে ফাই ইকুয়াল টু ফাইভ টি স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান দ্বারা প্রকাশ করা গেলে ওয়ান সেকেন্ড সময়ে কুণ্ডলিতে আবিষ্ট বিভব ও আবিষ্ট প্রবাহের মান নির্ণয় করো তাহলে এখানে কি এখানে হচ্ছে আমার যে ফাই ফাই এর একটা ইকুয়েশন দেওয়া আছে সময়ের সাথে সাথে অর্থাৎ ফাইটা পরিবর্তনশীল ফ্লাক্সটা পরিবর্তনশীল সময়ের সাথে আমার রোধ দেওয়া আছে গৌণ লিটার মানে যেই বদ্ধ লিটার মধ্যে দিয়ে আমরা আসলে ফাক্সার পরিবর্তন করছি সো আমরা এক সেকেন্ড সময়ে কুণ্ডুলিটাতে আবিষ্ট বিভব মানে আমরা তো যেহেতু পরিবর্তন করছি পরিবর্তন করার মুহূর্তে এক সেকেন্ড যখন সময় স্টপ আছে তখন লিটার মধ্যে আবিষ্ট বিভবের মান কত আবিষ্ট প্রবাহের মান কত সেটা বের করতে বলা হয়েছে সো এই জিনিসটা দেখতে কঠিন মূল্য এটা আসলে খুবই ইজি আমরা যদি করতে যাই তাহলেই তুমি বুঝবে আমাদের জাস্ট ছোট্ট একটু ডিফারেন্সিয়েশনের আইডিয়া লাগে সো এখানে আমাদের আর দেওয়া আছে রোধ দশ ওহম আমাদের একক পাক দ্যাট মিন্স ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে ওয়ান আমাদের ফাই ফাই দেওয়া আছে কত ফাইভ টি স্কোয়ার প্লাস ফোর টি প্লাস ওয়ান আমাদের বের করতে হবে কি এফ সাইলন আর আই সো আমরা কুণ্ডুলিতে আবিষ্ট বিভবকে যদি এফসাইলন বলি তাহলে এফসাইলনের ফর্মুলা আমরা মাত্র দেখলাম বলে রাখি বন্ধুরা আমরা যখন ম্যাথ করব তখন লেন্জের সূত্রের যে মাইনাসটা সেটা সাধারণত না আনলেও হবে আমরা মডুলাস ইউজ করে মানে শুধু ফ্যারের সূত্রে ইউজ করি ম্যাথটা করবো আমাদের জাস্ট ভ্যালুগুলো লাগবে আসলে ম্যাথে সো আমরা ফাই যখন ম্যাথগুলো করব তখন বেশিরভাগ ক্ষেত্রেই আসলে কি করব আমরা মডুলাস ইউজ করে জাস্ট ভ্যালু দিয়ে ম্যাথ করব মাইনাসটা নিব না লেঞ্জের সূত্রটা আমরা পরের ক্লাসে দেখছি মাইনাসটা কেন আসছে সেটা দেখছি বাট যখনই ম্যাথ করব এই লেঞ্জের সূত্র শেখার পরেও যখনই ম্যাথ করবো তখন আমরা মাইনাসটা

যে রাশিমালাটা সেটা বসিয়ে দিলাম অর্থাৎ ডিডিটি ও ফাই এর জায়গায় এর ইকুয়েশনটা বসিয়ে দিলাম তাহলে আমার যেহেতু এটা দরকার আর কি তাই এটা হিসাব করছি তো আমরা এখন যদি ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন তো আমরা সবাই পারি খুবই ইজি সো ফাইভ টি স্কোয়ার প্লাস ফোর টি প্লাস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি সবাই এটা আমার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে টেন টি প্লাস ওয়ান টু পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ পাঁচ দুগুণে দশ আর টি এর বর্তমান পাওয়ার টু থেকে এক কমে যাবে দ্যাট মিন্স টেন সামনে পাঁচ দগুণ দশ আর এখানে টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স টেন টি আর এখানে ফোর টি আছে সো ফোর থাকবে টি কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ওয়ান হয়ে যাবে সো টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সেশন ওয়ান হয়ে গেলে তাহলে আমার এই জিনিসটা থাকলো আর এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো চলে আসে তাহলে এইটা চলে আসলো আমার ডি ফাই বাই ডিটি অর্থাৎ ডিডিটি অফাই সঠিকভাবে যদি বলতে চাই তাহলে আমার তো দরকার এক সেকেন্ড সময়ে রাইট এক সেকেন্ড সময়ে কুণ্ডলিটাতে আবিষ্ট বিভব তার মানে এখানে যে টি আছে এই টি এর স্থলে যদি আমরা ওয়ান সেকেন্ড বসিয়ে দিই তাহলে এক সেকেন্ড সময়ের ডি ফাই বাই এর পরিমাণটা পেয়ে যাবো না এক সেকেন্ড সময়ে ডি ফাই কত সেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা কীভাবে টেন টি প্লাস ওয়ান টি এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম তাহলে টেন ইন্টু ওয়ান তাহলে এখানে আসলো কত ফরটিন ওয়েবার পার সেকেন্ড তাহলে এই হচ্ছে আমার কি ডিডিটি অফ ফাইয়ের ভ্যালু এক সেকেন্ড সময়ের জন্য তাহলে এই জায়গায় যদি ভ্যালুটা বসিয়ে দিই আমরা তাহলেই কিন্তু আমার এফসেলন বের হয়ে আসল এফসেলনিকল্ট কত এন এর ভ্যালু ওয়ান ডি ফাইভ বাই ডিটি এক সেকেন্ড সময় কত চোদ্দো এবার পার সেকেন্ড চোদ্দ বসিয়ে দিলে আমরা পেয়ে গেলাম যে এক সেকেন্ড সময়ে যে কুণ্ডুলিটার মধ্যে আবিষ্ট বিভব কত সেই ভ্যালুটা সেটা কত আসছে চোদ্দ ভোল্ট বিভব যেহেতু আবিষ্ট বিভব বা আবিষ্ট তরিচালক শক্তি এগুলোর একক হয় ভোল্টে তাই আমরা সবকিছু কিছু এসে এককে বসালে এটার একক ভোল্টে লিখে দিব তো আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা কি আবিষ্ট প্রবাহের মান আবিষ্ট প্রবাহের মান এখন বলতে পারো ভাই আপনি তো কোনো প্রবাহের সূত্র শিখান নাই শিখাই নাই বাট এটা নাইনটি নিয়েই কিন্তু তোমরা শিখে এসেছো তোমরা অলরেডি জানো ভি ইকল টু কি ভি ইকল টু আই আর এই ফর্মাটা তোমরা সবাই শিখে এসেছো রাইট সো ভি ইকল টু আই আর এখানে চিন্তা করো ভি আসলে কি ভোল্টেজটা যেটা আমরা এফসাইলন বলছি আই যদি হয় আইতো প্ৰবাহেই আর হচ্ছে তাহলে আমি এই ফর্মাটা কেন শিখাবো কারণ এই ফর্মাটা আমরা সবাই জানি কখন থেকে জানি নাইন টেন থেকেই জানি সো আমরা যদি ম্যাটটা করতে চাই বাকি অংশটা সো আমি লিখবো সাইলন ইকল টু আই আর আমরা এক সেকেন্ড সময়ের সাইলন কত সেটা জানি আমার এক সেকেন্ড সময়ের আই দরকার আর আর এর মান তো আর সেকেন্ড ওয়াইজ আলাদা হবে না সবসময় একই এটা ধ্রুবক রোধ আমাদের দেওয়া আছে এটা পরিবর্তনশীল রোদ না সো আমার আর এর ভ্যালু জানি এর ভ্যালু জানি তাহলে এক সেকেন্ড সময়ের প্রবাহ মানে আয় কিন্তু পেয়ে যাব আই টু কি দাঁড়াবে সাইলন বাই আর মানে ফোর টেন বাই টেন মানে কত ওয়ান পয়েন্ট ফোর তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের হয়ে গেল খুব সহজেই আমরা করে ফেলতে পারবো এই ম্যাথগুলো রাইট সো আমরা এই রকম ম্যাথ দেখলাম আরও অনেকগুলো টাইপের ম্যাথ দেখবো আমরা আরও তিনটা ম্যাথ দেখবো যেগুলোতে আসলে আমাদের সব আইডিয়াই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত সো আমরা যদি দেখি একশো পাক সংখ্যা এবং বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার একটি চুম্বক ক্ষেত্রে এইরূপভাবে রাখা হলো যে কুণ্ডুলির তল ক্ষেত্রের অভিলম্ব এখানে একটা কথা আমি একটু হাইলাইট করেছি এটা আলাদা করে বোঝার জন্য যেটা আমরা দেখাবো চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ডে সুষমভাবে পয়েন্ট ওয়ান টেসলা হতে পয়েন্ট থ্রি টেসলাতে পরিবর্তন করা হলো বা পরিবর্তিত হলো এতে তার কুণ্ডুলিতে কত তরিৎ চালক বলের উদ্ভব হবে দ্যাট মিন্স এখানেও আমার কিন্তু এফ সাইলন জানতে চাওয়া হয়েছে এখানে কি কি দেওয়া আছে বলতে গেলে এন দেওয়া আছে আমার আমার এখানে ব্যাস দেওয়া আছে রাইট সো ব্যাস আমরা ব্যাস থেকে ব্যাসার্ধে নিয়ে নিতে পারবো ব্যাসার্ধ কিভাবে নিবো আমি যদি দুই দিয়ে ভাগ দিই অর্থাৎ বিশ সেন্টিমিটারকে দুই দিয়ে ভাগ দিলে আমার দশ সেন্টিমিটার আসবে এটাকে মিটার নিলে কত আসবে পয়েন্ট ওয়ান মিটার রাইট সো আমরা এটা পয়েন্ট ওয়ান মিটার লিখতে পারি আমার এই অংশটা কুণ্ডলীর তল ক্ষেত্রের অবিলম্ব মানে তলের সাথে বিটা লম্বভাবে আছে মানে তলের সাথে বিয়ের কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি বাট আমরা যখন ম্যাথ করি তখন আমার থিটা দরকার পড়ে রাইট ফাইকল টু থিটা যেটা সেখানে থিটার পরিচয় ছিল এর সাথে বিয়ের মধ্যবর্তী কোন তলের সাথে বিয়ের না সো আমরা একটা শর্টকাট বলেছিলাম আগে একদম প্রথম ক্লাসটাতে এই চ্যাপ্টারে সেটা কি বলেছি আমরা বলেছি যে তলের সাথে যত কোণ করে থাকবে চুম্বক ক্ষেত্র ক্ষেত্রফলের সাথে নাইনটি মাইনাস তত কোণ করে থাকবে চুম্বক ক্ষেত্র সো আমরা তলের সাথে যদি নাইনটি করে থাকে তাহলে ক্ষেত্রফলের সাথে কত করে থাকবে নাইনটি মাইনাস নাইনটি আমি বলেছি নাইনটি মাইনাস তলের সাথে কোন বসা তলের সাথেই নাইনটি করে আছে তাহলে নাইনটি মাইনাস নাইনটি টু কত জিরো ডিগ্রি তাহলে এই হচ্ছে আমাদের কি থ্রি এর ভ্যালু দেওয়া আছে ডিটি দেওয়া আছে কত সময়ে পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে ফাইভ ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস টু সেকেন্ডে আমাদের আদি চুম্বক ক্ষেত্র দেওয়া আছে চুম্বক ফ্ল্যাক্স নয় কিন্তু চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আর ফ্ল্যাক্স একই জিনিস না সো আমাদের বি আই দেওয়া আছে ফাই আই না আবার এফ দেওয়া আছে ফাই এফ না দুইটার মান কত পয়েন্ট ওয়ান টেসলা থেকে পয়েন্ট থ্রি টেসলা দ্যাট মিন্স শেষটা হচ্ছে পয়েন্ট থ্রি আর আদিটা হচ্ছে পয়েন্ট ওয়ান টেসলা সো আমার এখানে লাগবে কি আমার এখানে লাগবে হচ্ছে এফ সাইলন সো এফ সাইলনকে যদি আমরা হিসাব করতে চাই আমরা কিভাবে কাজ করতে পারি আমরা কুণ্ডলী তলের ক্ষেত্রফল এ এই টু লিখতে পারি না পাই আর স্কোয়ার সো আমরা পাই আর স্কোয়ার লিখলাম এখানে আর এর ভ্যালু আমরা জানি পয়েন্ট ওয়ান সো আমি লিখলাম পাই পয়েন্ট ওয়ান স্কোয়ার এটা আমার যেহেতু মিটারে বসানো তাই আমার ক্ষেত্রফলের ভ্যালুটা আসবে কত মিটার স্কোয়ার রাইট এসআই এককে আসবে সো পয়েন্ট মিটার স্কোয়ার চলে আসলো তো এরপরে আমার মোট ফ্লাক্সের পরিবর্তন যেটা সেটাকে আমরা বলতে পারি কি ডি ফাই ইকোয়াল টু ফাই এফ মাইনাস আই আমরা যদি ফ্লাক্সের পরিবর্তনটা জানতে চাই তাহলে লিখতে পারবো না এটা শেষ ফ্লাক্স বিয়োগ আদি ফ্লাক্স সো শেষ ফ্লাক্সকে আমরা এভাবে লিখতে পারি না এর সূত্র কি এবিক অস্থিটা সো আমাদের কুণ্ডুলি তলের কুণ্ডলী তলটা কি ক্ষেত্রের সাথে লম্ব বরাবর ছিল তো আমরা থিটার যে ভ্যালুটা এটা অলরেডি হিসাব করেছে জিরো ডিগ্রি সো কেউ কনফিউজ হয়ে যাবে না লম্ব বললেন জিরো বসালেন কেন সো এটার ব্যাখ্যাটা কিন্তু আমি এখানেই দিয়েছি সো আমার এ আর বি এর মধ্যবর্তী কোন জিরো তল আর এর মধ্যবর্তী কোন নাইনটি হলে এ আর বি এর মধ্যবর্তী কোন জিরো সো এবি এফ মাইনাস এফ কস জিরো মাইনাস এব এব আই জিরো কারণ আমার যে পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র চুম্বক ক্ষেত্রে কিন্তু কোনো কোণে তো কোনো পরিবর্তন করা হয়নি দিকের তো কোনো পরিবর্তন করা হয়নি সো আমি কস জিরোর ভ্যালু জানি কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান আর দুই ক্ষেত্রেই তো একই এ এমন তো না যে আমার ব্যাস চেঞ্জ করে ফেলা হয়েছে সময়ের সাথে সাথে ব্যাসও একই তার মানে ক্ষেত্রফলটাও একই থাকবে সো আমার এ এর ভ্যালুটা কমন নিয়ে ফেললাম বিএফ মাইনাস বিআই এভাবে লিখলাম বিএফও জানি বি ও জানি সো এগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব ডি ফাইয়ের পরিমাণটা কত ডি ফাইয়ের পরিমাণ কত আসছে পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফোর পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট ওয়ান দ্যাট মিনস এখানে পয়েন্ট টু বলতে পারি এটাকে আমরা যেহেতু ম্যাথে একবার হিসাব করবো সো এখানে আমি আর হিসাব করে দেখাইনি সো আবিষ্ট তরিচালক বল আমার বের করতে হবে মানে আবিষ্ট তরিচালক ভোল্টেজ তো আর বিষ্ট তরিচালক বল আর আবিষ্ট তরিচালক ভোল্টেজ একই কথা সো এফ সাইলন ইকুয়াল টু কত এন ডি ফাইভ বাই ডিটি এন এর ভ্যালু আমরা জানি একশো ডি ফাইভ বাই ডি পরিমাণ আমরা জানি এই পরিমাণটা আর এর ভ্যালু কিন্তু আমরা আলাদা করেই জানি ফাইভ ইন্টু টেন টুথ্রি পাওয়ার মাইনাস টু সব কিছুই আমরা জেনে গিয়েছি তাহলে আমরা কিন্তু এখান থেকে ইজিলি জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা ইজিলি এখান থেকে কী হিসাব করতে পারবো এফসাইলোন হিসাব করতে পারবো এফসাইলোন আমার কত আসবে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট যদি সবগুলো ঠিকঠাক মতন বসাই তাহলে এটা এসআই এককে আসবে এটা আমার কত আসলো টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট সো আমরা এইভাবে আসলে এই ম্যাপগুলো সলভ করে ফেলতে পারি তো আমরা আরেকটা ম্যাথও দেখে ফেললাম আরও দুইটা ম্যাথ দেখবো সো আমরা এরপরের ম্যাপটা তো চলে আসি এইখানে যেটা দেওয়া আছে একটা চুম্বক ক্ষেত্র দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের ভ্যালু দেওয়া আছে কত পয়েন্ট ফাইভ না আর একটা কুণ্ডলী তল রাখা আছে মানে একক পাক বিশিষ্ট একটা কুণ্ডলী তল দেখতে পাচ্ছি আমরা সো আমরা এখানে একটা অ্যানিমেশন দেখবো ভালো করে একটু খেয়াল করো এই যে কুণ্ডলী তলটা কুণ্ডলী তলটাকে সময়ের সাথে সংকোচন করা হলো এখানে ব্যাপারটা দেখো বন্ধুরা আগে একটু বড় কুণ্ডুলি তল ছিল সময়ের সাথে সাথে তার ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছিল ব্যাসার্ধ সময়ের সাথে সাথে কিভাবে হ্রাস পাচ্ছিল দেওয়া আছে সেই পরিমাণটা সেটা হচ্ছে এক সেকেন্ডে পয়েন্ট ওয়ান মিলিমিটার করে এই ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছিল আবার আমি দেখাই অ্যানিমেশনটা তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে সো এটা ছিল আদি অবস্থা এটা হচ্ছে আগের অবস্থাটা এখন আমি পরের অবস্থাটাতে যাবো আগের অবস্থা থেকে সো ব্যাসার্ধ কি হয়েছে সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছে সো সময়ের সাথে সাথে ব্যাসার্ধ হ্রাস পেয়েছে আর কতটুকু হারে হ্রাস পেয়েছে সেটাও দেওয়া আছে এক সেকেন্ডে পয়েন্ট ওয়ান মিলিমিটার করে করে হ্রাস পেয়েছে হ্রাস যেহেতু পেয়েছে তাই ডি আর বাই টি আমরা লিখতে পারি এটা কিন্তু ভাষায়ও দেওয়া থাকতো পারতো প্রশ্নে প্রশ্নে বলে দেওয়া থাকতো যে একটা কুণ্ডলী তলের প্রতি সেকেন্ডে এক মিলিমিটার হারে পয়েন্ট ওয়ান মিলিমিটার হারে হ্রাস পাচ্ছে সো এটাকেই আমরা ম্যাথমেটিক্যালি লিখলে এভাবে লিখতে পারি ডি আর বাই ডিটি আর এটার ভ্যালু মাইনাস কেন কারণ আমরা হ্রাস পাচ্ছে যেহেতু তাই এখানে মাইনাসটা ইউজ করেছি সময়ের সাথে সাথে ডিআরটা কমে যাচ্ছে মানে আর কমে যাচ্ছে ডিআর ভ্যালুটা মাইনাস আসছে তাই আর কমে গেলে ডিআর আর মাইনাস আসবে তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম এককে যেহেতু আমরা ম্যাথ করি তো আমরা এটাকে লিখলাম মাইনাস পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড সো এই এই উদ্দীপকটা দিয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছে হ্রাস পাওয়ার মুহূর্তে যখন এই কুণ্ডলী তলটার ফাইভ সেন্টিমিটার ছিল তখন তরিৎচারক বল বের করতে বলা হয়েছে দ্যাট মিন্স এফসেলন বের করতে বলা হয়েছে য কখন এই যে রাসপাত ছিল রাস পাওয়ার যে কোনো একটা মুহূর্তে তো এই কুণ্ডলীতলটার ব্যসার্ধ ফাইভ সেন্টিমিটার ছিল রাইট যে কোনো একটা অ্যামাউন্ট থেকে হ্রাসপাত ছিল তো তখন যখন আমার এই কুণ্ডলিটার বেশার্ধ ফাইভ সেন্টিমিটার ছিল তখন তরিৎ চালক বলটা কত সেটা হিসাব করতে বলা হয়েছে তো আমরা এখানেও মোট ফ্লাক্সের পরিবর্তন প্রথমে হিসাব করে নিতে হবে সো মোট ফ্লাক্সের পরিবর্তনকে লিখতে পারি ডি ফাই ইকাল টু ফাই এফ মাইনাস ফাই আই ঠিক আগের ম্যাটটার মতনই তো ফাইভ এফ ফাই আই কীভাবে হিসাব করব তো ফাই এফকে আমরা লিখতে পারি এ এফ বি আর ফাই আইকে লিখতে পারি এ আই বি আগের ম্যাটটাতে এটাই তফাৎ ছিল আগের ম্যাটটার সাথে যে আগের ম্যাটটাতে আমার ক্ষেত্রফলের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না মানে যেই কুণ্ডুলি তলটাই ছিল সেই কুণ্ডলি তলের একটা সুনির্দিষ্ট ক্ষেত্রফল ছিল সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছিল না চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়েছিল রাইট আগের ম্যাটটাতে বাট এখন চুম্বক ক্ষেত্রটা স্থির রয়েছে আগে পরে তাই বিড় লিখেছি আর ক্ষেত্রফলটা কমে গিয়েছে ক্ষেত্রফলটা কমে যাওয়ার কারণে আমরা কিন্তু এখানে আগের ক্ষেত্রফলটাকে আই বলছি আর নতুন ক্ষেত্রফলটা কমে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটাকে এফ বলছি তো এখন এইখানে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা বি কে কমন নিতে পারি লিখতে পারি এএফ নিয়ে সো এফ মাইনাস এআই কে আমরা এইভাবে লিখতে পারি ডি আকারে ডি এ কি বোঝাচ্ছে ক্ষেত্র ফলের পরিবর্তন সো আমরা বি ডি এ লিখতে পারি ডিএফকে সো ডি এই জিনিসটাকে নিয়ে আমরা একটা কাজ করতে পারি কিভাবে সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এটা তো একটা বৃত্তাকার কুণ্ডলী দল সো আমার এটার ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার আমরা সবাই জানি এখন এই সূত্রটাকে যদি আমরা উভয় পক্ষে কি করি উভয় পক্ষে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি সো উভয় পক্ষে টি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যদি করি তাহলে আমার বাম পক্ষে থাকে কি ডিডিটি অফ এ ডান পক্ষে কি থাকে ডিডিটি অফ পাই আর স্কোয়ার পাই সবক হিসেবে সামনে চলে আসবে আর স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রথমত r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে তারপরে ডি আর বাই আকারে লিখতে হবে তোমরা যারা ডিফারেন্সিয়েশন করেছো তারা জানো যে কীভাবে অ্যাকচুয়ালি আমরা এক চলকে অন্য চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তো প্রথমেই আমি r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আর স্কোয়ারকে r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমার কি আসবে আর স্কোয়ারের টু আর হয়ে যাবে টু আর লিখলাম দেন যেহেতু আমার আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে বাট আমার করা লাগতো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তারপরে আমি লিখে দিব ডি আর বাই ডিটি তাহলে এই রাশিমালাটাকে আমরা উভয় পক্ষে টি এর সাপেক্ষে কিন্তু ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে ফেলেছি এই যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করে ফেলাতে আমি ডি এ ডিডিটি অফ এর একটা ভ্যালু পেয়েছি পাই ইন্টু টু আর ইন্টু আর বাই ডিটি যেগুলোর প্রত্যেকটা জিনিসের মানই কিন্তু আমি বসাতে পারবো যেমন পাই তো পাই টু আর আমাদের কখনকার সময়ের ডি বাই ডিটি দরকার মানে আমার এ দরকার কত হয়েছিল বা যেই সময় আমাদের পাঁচ সেন্টিমিটার হয়েছিল পাঁচ সেন্টিমিটারকে মিটারে নিলে কত আসে পয়েন্ট জিরো ফাইভ মিটার সো আমরা কিন্তু তাই লিখেছি আর এর ভ্যালু আমরা বসিয়েছি ঠিক যেই মুহূর্তে আমার ডিএ বাই ডিটি দরকার বা যেই মুহূর্তে ডি দরকার সেই মুহূর্তের আর এর ভ্যালুগত প্রশ্নে দেওয়া আছে সেই মুহূর্তের এর ভ্যালু হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ কারণ যেই মুহুর্তে ডি এই মুহূর্তে ডিএ বের করলে কি হবে এই মুহুর্তে ডিএ বাই জিটি বসিয়ে এই মুহূর্তের জন্য আমরা এফসাইলন বের করে ফেলতে পারবো যেটা আমার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সো আর এর ভ্যালু আমরা বসাবো যেই মুহূর্তের আর আমার আর এর জন্য আমার সাইলন বের করতে হবে সো এটা আমি মিটারে নিয়ে বসালাম পয়েন্ট জিরো ফাইভ আর ডি আর এটার ভ্যালু তো দেওয়াই আছে প্রশ্নে সেটা কত মাইনাস পয়েন্ট ওয়ান দি মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড সো এটা আমি এসআই এককে বসালাম মিটার পার সেকেন্ড এককে তো আমরা ডি এ বাই ডিটির একটা রাশিমালা দাঁড় করাতে পেরেছি সো এখন আমার কি লাভ এখন আমরা আবিষ্ট তরিচালক বলের সূত্রতে যদি চলে যাই সূত্র কি ছিল এফ সাইলো নিকল টু এন ডি ফাই বাই ডিটি মডুলাস মডুলাস নিয়ে লিখলে ডি ফাই বাই টি এটাকে ডি ফাই অংশটাকে আমরা ভাঙিয়ে এটা লিখতে পারি এ দেখো তাই লিখেছি ডি ফাই অংশটাকে ভেঙে বি ডি আকারে লিখেছি এখন ডিএ বাই এখানে একটা পোর্শন আছে না আর আমরা অলরেডি ডিএ বাই একটা পোর্শন দাঁড় করিয়ে লিখেছি সো এই অংশটাকে কিন্তু আমরা এখানে ডি এ যে অংশটা আছে এটার পরিবর্তে বসিয়ে দিতে পারি বিএর এর ভ্যালু তো দেওয়াই আছে প্রশ্নে পয়েন্ট ফাইভ সো বি ভ্যালু বসে যাবে সরাসরি পয়েন্ট ফাইভ আর ডি এ বাই ডিটি এই গ্রিন কালারের পোর্শনটার বদলে এই অংশটা বসে যাবে দেখো এই অংশটা বসে গেল আর এরা সবাই কার মধ্যে আছে একটা মোডুলসের মধ্যে আছে আর পাক সংখ্যা কেন আমি ওয়ান বসালাম কারণ আমার এখানে কোনো পাক সংখ্যা দেওয়া ছিল না না দেওয়া থাকলে আমরা বাই ডিফল্ট ওয়ানই বসাবো সো আমরা এইখানে তাহলে একটা রাশিমালা কিন্তু পেয়ে যাচ্ছি যেটা কিন্তু আমার সাইলন আকারে চলে আসছে সো আমরা যদি ক্যালকুলেটার এটা গুণ করি এখানে যদিও মাইনাস হচ্ছে বাট মডুলাস থাকার কারণে আমার শুধু ভ্যালুটা চলে আসবে শুধু ভ্যালুটা যদি আসে তাহলে কত ত আসছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন যদি পার মাইনাস ফাইভ ভোল্ট তাহলে এই হয়ে গেল কিন্তু আমার সাইলন বের করার ব্যাপারটা আমরা ঠিক কোন মুহূর্তের ভোল্টেজটা বের করেছি এই গৌণ কুণ্ডলিটার মধ্যে ঠিক যখন কমতে কমতে ব্যাসার্ধটা ঠিক যখন পাঁচ সেন্টিমিটার হলো সেই মুহূর্তে আবিষ্ট তরিচালক বলটা আমরা বের করেছি তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা এই ম্যাপটা করে ফেলতে পারি তো আরেকটা ম্যাথ দিয়ে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব এই ম্যাপটার করার মাধ্যমে আসলে অ্যাডমিশনের জিনিসগুলো হয়ে যাবে কারণ এটা অ্যাডমিশনে আসা একটা ম্যাপ তো এখানে দেখি কি দেওয়া আছে দুইশো পাক সংখ্যা এবং পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট একটি তার কুণ্ডলিক পয়েন্ট ফোর গাউস প্রাবল্য বিশিষ্ট একটি ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে তার কুণ্ডুলিটিকে ওয়ান বাই ফাইভ সেকেন্ডে একশো ডিগ্রি ঘোরানো হল এতে কুণ্ডুলিতে কত তরিৎ বলের আবেশ ঘটবে এটা জানতে চাওয়া হয়েছে সো এখানে অ্যাকচুয়ালি কী কী দেওয়া আছে ভাঙিয়ে বললে আমার এখানে এন দেওয়া আছে দুইশো আমার এখানে এরিয়ার মান দেওয়া আছে পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার এ এর ভ্যালু আর পয়েন্ট ফোর গাউস এটা কি এটা নতুন মনে হতে পারে তোমাদের কাছে এটা বেসিক্যালি আগের এডিশনের বইগুলোতে ছিল আমাদের চুম্ব ক্ষেত্রেরই আরেকটা একক হচ্ছে গাউস মানে আমরা এখন যেটাকে চুম্বক ক্ষেত্রের এসে একক টেসলা পড়ি এরকমই একটা একক হচ্ছে আমার গাউস ওয়ান গাউস ইকাল টু কত ওয়ান গাউস ইকাল টু যদি আমি বলতে চাই ওয়ান গাউস আসলে কত টেসলার সমান ওয়ান গাউস হচ্ছে আমার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলার সমান ওয়ান গাউস আসলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলার সমান সো আমাদের এই জিনিসটা মাথায় রাখলেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ম্যাথ করে ফেলতে পারবো সো আমাদের আগের এডিশন কত আগে দু হাজার সাল মানে আমাদেরও আগের যে এডিশনের বইগুলো ছিল সেগুলোর মধ্যে এই এককটা নিয়ে আলোচনা ছিল সো আমাদের ওই এডিশনের ম্যাচ যেহেতু করছি সো আমাদের এই গাউস এককটা তাই এসে পড়েছে জাস্ট আমরা এতটুকু মাথায় রাখলেই আমাদের আর কিছু লাগে না সব কনসেপ্ট আগের মতো নিয়ে আমরা করে ফেলতে পারবো সো আমরা আসলে টেসলার ভ্যালুটা পাচ্ছি এখানে আর প্রাবল্য বিশিষ্ট একটি চুম্বক ক্ষেত্রে একটি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে রাখা আছে এটা বলা আছে আর ওয়ান বাই ফাইভ সেকেন্ডে একশো আশি ডিগ্রি কোন ঘোরানো হলো দ্যাট মিন্স ডিটি এর ভ্যালু দেওয়া আছে সো আমরা যদি লিখি ওয়ান বাই ওয়ান আমাদের কী কী দেওয়া আছে আমরা এখানে চুম্বক্ষেত্র বি পাচ্ছি পয়েন্ট ফোর গাউস আমরা বলেছি ওয়ান গাউস আসলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলার সমান তাহলে পয়েন্ট ফোর গাউস আসলে পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলার সমান পাক সংখ্যা দেওয়া আছে কত দুইশো রাইট আচ্ছা আমার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে পাঁচশো সেন্টিমিটার স্কোয়ার আমরা জানি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার আসলে কার সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার সমান এই জিনিসটা যারা বোঝে না তারা এভাবে করতে পারো যে ওয়ান সেন্টিমিটার আসলে কি ওয়ান সেন্টিমিটার আসলে কত মিটারের সমান ওয়ান সেন্টিমিটার আসলে টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটারের সমান সো আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার আর এখানে যদি বর্গ হয় তাহলে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার তাহলে কত মিটার স্কোয়ার আসবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার সমান যারা বোঝো না তাদের জন্য এটা বললাম সো ওয়ান সেন্টিমিটার স্কোয়ার আসলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ারের সমান তাহলে আমরা পাঁচশো সেন্টিমিটার স্কোয়ারকে বলতে পারি পাঁচশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার সো সময়ের ভ্যালু দেওয়া হচ্ছে জিটি টু কত ওয়ান বাই ফাইভ সেকেন্ড আচ্ছা সো আমরা একদম শুরুতে ধরে নিচ্ছি এই অবস্থানে আসছে আমাদের কুণ্ডলিটা আর চুম্বক্ষেত্র পয়েন্ট ফোর গাউস বিশিষ্ট চুম্বক্ষেত্র কুণ্ডলির তলটা এভাবে রয়েছে কুণ্ডলী তলের ক্ষেত্রফলের দিক যেটা সেটা তোমরা এই ব্লু কালারের অ্যারোগুলো দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুণ্ডলি তলের ক্ষেত্রফলের ডিরেকশন সো শুরুতে ক্ষেত্র আর কুণ্ডলী তলের ক্ষেত্রফলের দিক দুইটা একই দিকে মুখ করে স এ আর বি এর মধ্যবর্তী কোণ মানে যেটাকে আমরা থিটা বলছি সেই থিটায়ের ভ্যালু কত থিটার ভ্যালু হচ্ছে শুরুতে জিরো সো আমরা ঘোরানোর আগে তড়িৎ ফ্লাক্স যেটা সেটাকে বলতে পারি ফাই ওয়ান কত বি বি এ এ বা যেভাবেই বলি সো এটাতে আমরা হিসাব করতে পারবো না বি এর ভ্যালু পয়েন্ট পাওয়ার মাইনাস ফোর লিখলাম আমাদের এ এর ভ্যালু কত পাঁচশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর লিখলাম আমাদের কস জিরো এর মান কত কস জিরো এর মান হচ্ছে ওয়ান তাই এই জিনিসটা লিখিনি সো আমরা এইগুলোকে যদি হিসাব করি হিসাব করলে আমার চলে আসছে কত টু ইন্টু দি সিক্স ওয়েবার সো আমরা এই অংশটা পেয়ে গেলাম এবার চলো আমরা চলে আসি ঘোরানোর পরে আমরা কি করেছি কুণ্ডলি তলটাকে কুণ্ডলিটাকে ঘুরিয়েছি কত ডিগ্রি কোনে একশো আশি ডিগ্রি কোনে তোমরা আবার দেখে নাও এনিমেশনটা আমরা এইখান থেকে এই অবস্থায় ছিল শুরুতে তারপরে ঘুরিয়ে তাকে এই অবস্থায় নিয়ে এসেছি তাহলে আমাদের যে ঘোরানোর পরে তরিত ফ্লাক্সটা হবে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি এবিক অস্থিটাই বাট এক্ষেত্রে থিটার ব্যালোটা কীভাবে হিসাব করবো বি এর দিকটা আগের দিকেই রয়েছে বাট আমার কুণ্ডলী যে ক্ষেত্রফলের দিকটা ছিল মানে এ এর দিক সেটা কিন্তু ঘুরে গিয়েছে এখন ব্লু কালারের লাইনগুলো আর ইয়েলো কালারের লাইন তাদের মধ্যবর্তী কোন দুইটা পরস্পর বিপরীত হওয়াতে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি হলে আমরা জানি কজ একশো আশির মান কত মাইনাস ওয়ান তাই সামনে একটা মাইনাস চলে এসেছে এই কজ একশো আশি ডিগ্রির কারণে মাইনাস ওয়ানটা বি এর ভ্যালু আগের মতনই বসলো এর ভ্যালু আগের মতনই বসলো ভ্যালুতে কিন্তু কোনোই চেঞ্জ আসলো না সো আমরা হিসাব করলে এখানে জাস্ট একটা মাইনাস সামনে পাবো আসলো কত মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওয়েবার তাহলে ঘুরানোর পরে তরিত আমরা হিসাব করে ফেললাম তাহলে আমরা কিন্তু শেষ ফ্লাক্স পেয়ে গেলাম ফাই টু হিসেবে আবার আদি ফ্লাক্স পেয়ে গেলাম ফাই ওয়ান হিসেবে তো আমাদের বের করতে হবে কি আবিষ্ট তরিত চালক বল দ্যাট মিন্স আমরা এফসাইলন বের করবো এফসাইলন সূত্রে আমরা জানি এন ডি ফাই বাই ডিটি মডুলাসে রাখলাম ডি ফাই বাই ডিটি

সরিয়ে দিতে পারি কারণ ম্যাটার কারণ মডুলাস আছে এখানে আর এর ভ্যালু দেওয়া আছে ওয়ান বাই ফাইভ তাই আমরা ওয়ান বাই ফাইভ বসালাম তো এখন এখানে যদি ক্যালকুলেটরে আমরা হিসাব করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো এফসাইলনের ভ্যালু আমার হিসাব করে আসছে কত ক্যালকুলেটর বসানোর ফলে পয়েন্ট জিরো জিরো ফোর ফোল্ড সো এখানে কিন্তু মাইনাসটা থাকলেও আমাদের মুডলেসের কারণে মাইনাসটা সরে গেল তো একটা পজিটিভ মানে একটা ভ্যালু রেজাল্ট আমার চলে আসলো সো আমরা আবিষ্ট তরিচালকের বলের মানটা কিন্তু এভাবেই হিসাব করে ফেলতে পারি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরের ক্লাসে আমরা লেঞ্জের সূত্র নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে